স্বাগত আর একবার ডিবিসি সংবাদের সাথে আছি আমি মজুমদার জুয়েল। করোনায় থমকে গেছে বগুড়ার সাংস্কৃতিক অঙ্গন, সংগঠন, অডিটোরিয়াম, এমনকি চায়ের দোকানে আড্ডায় যাদের জীবন, সেই শিল্পীরাও চার মাসেরও বেশি সময় ধরে ঘরবন্দি। এতে অর্থকষ্ট বাড়ার পাশাপাশি অনেকে মানসিকভাবে ভেঙে পড়ছেন। খলিলুর রহমান চৌধুরী জীবনের বেশি সময় কাটিয়েছেন নাটকের মঞ্চে, সংগঠনের রিহার্সাল আর আড্ডায়। করোনার কারণে কেউ না আসলেও প্রতিদিন প্রিয় সংগঠনের ধুলো পরিষ্কার করেই আত্মতৃপ্তি নিয়ে বেঁচে আছেন তিনি। খলিলের মতো হাজারো শিল্পীর জীবন থমকে আছে করোনায়, কর্মহীন শিল্পীদের সহায়তার দাবি সংস্কৃতিজনদের। এটা যদি আমাদের চর্চা না থাকে তাহলে কিন্তু এটা কখনোই চলমান বা প্রভাবান থাকবে না। আমরা খুবই চিন্তিত, কেন এটা দীর্ঘ প্র্যাকটিসের ব্যাপার থাকে। আমাদের গ্রুপগুলো বন্ধ হয়ে থাকে, তখন এই প্র্যাকটিসটা আর থাকে না। সাংস্কৃতিক কর্মীদের কথা, তাদের দুঃখ দুর্দশার কথা বলার মতো মানুষের বড় অভাব। সংস্কৃতি আর অস্তিত্ব টিকিয়ে রাখতে নিয়মিত শিল্পচর্চায় ফিরতে চান সাংস্কৃতিক কর্মীরাও। স্বাস্থ্যবিধি মেনে যেহেতু সব কিছু ছেড়ে দেওয়া হয়েছে, অফিস আদালত সব কিছু হচ্ছে, গাড়ি সব কিছু চলছে, স্বাস্থ্যবিধি মেনে এই সাংস্কৃতিক চর্চা খুলে দেওয়া হোক। শিল্পী জীবনের গতি ফেরাতে অনেক সংগঠনই শুরু করেছে অনলাইনে সংস্কৃতি চর্চা ও অনুষ্ঠান। শিল্পীদের সহযোগিতায় ভিডিও ধারণ কিংবা অনলাইনে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করছে শিল্পকলা একাডেমিও। সারা দেশের সংস্কৃতি কর্মীদের মেলবন্ধন ধরে রাখার চেষ্টা করছে, যদিও এখন ফেস টু ফেস করা যাচ্ছে না, সেটি ভার্চুয়ালি করতে হচ্ছে। এরকম নানান নির্দেশনা আমরা আশা করি আরও ভবিষ্যতে আরও নির্দেশনা পাবো। করোনাকাল শেষে শিগগিরই আবারও ঝলমল করবে মঞ্চ মিলনায়তন, এমন প্রত্যাশা জেলার সাংস্কৃতিক কর্মীদের। রাকিব জুয়েল, ডিবিসি নিউজ, বগুড়া।